বলো তো পাঁচটা বিষয় নিয়ে আমরা আমল করব এছাড়া আরো অনেক আমল আছে ভাই আপনারা শুধু এগুলো আমল করবেন এমনটা না এক নম্বরে বলা হয়েছে যে আপনি কোরআন তেলাওয়াত করবেন কি করবেন কোরআন তেলাওয়াত করবেন আমি কোরআন তেলাওয়াত করব এই পবিত্র মাহে রমজানের এত ফজিলত কেন এত মহত্ব আর এত গুরুত্ব কিসের জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই পবিত্র কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসেই নাযিল করেছেন এই জন্যই তো এই রমজান মাসের ফজিলত আল্লাহর কাছে এত বেশি করেন সুবহানাল্লাহ তাহলে পাবো ইনশাআল্লাহ বেশি থেকে বেশি আমরা কোরআন তেলাওয়াত করব পাবো ইনশাআল্লাহ আমরা যারা কোরআন পড়তে পারি না তাদের জন্য আফসোস কিন্তু এটা খুব বেশি একটা আফসোস না আফসোস বেশি তখনই হবে যখন আমরা এই না পড়তে পারার অভ্যাস আর সিফত আর গুণ নিয়ে আমরা কবরে যাব আমরা পড়তে পারি না এটা একটা আফসোস ঠিক আছে কিন্তু আপনার তো সময় আছে কোরআন শিক্ষা করার আপনার সময় আছে বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা করতে করতে মারা যায় এই ব্যক্তিকে তাহলে বলে দেন অর্থাৎ মাদ্রাসার ছাত্রদের কাতারে নাম লিখে দেওয়া হবে তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না কোরআন তেলাওয়াত করার আল্লাহ পাক সবাইকে পারার তৌফিক দান করুন দ্বিতীয় নাম্বারে হলো কিয়ামুল লাইল এই রমজানে আমরা যে ইবাদত পদ্ধতি করে করব দ্বিতীয় নাম্বারে কি কিয়ামুল লাইল কিয়াম অর্থ দাঁড়ানো লাইল অর্থ রাত রাত্রিতে দাঁড়ানো অর্থাৎ রাতে বেশি বেশি ইবাদত বন্দেগি করা আমরা তো পড়ি নাকি কম বেশি তারাবির নামাজ পড়বেন আপনারা 20 রাকাত নামাজ আদায় করবেন অনেকে বলে 8 রাকাত ঠিক আছে তাদের মাযহাব আমাদের মাযহাব কত 20 রাকাত নামাজ আদায় করব আমরা বেশি করলে তো লস নাই কম করলে তো কম সওয়াব মানে বেশি করলে লস আছে তাদের সাথে আমাদের কোনো মতভেদ নাই তারা পড়তেছে পড়ুক তারা সব কম পাচ্ছে আমরা বেশি পড়ব আমরা বেশি সওয়াব পাব বলা হয়েছে যে কিয়ামুল লাইল অর্থাৎ আমরা তারাবির নামাজ আদায় করব সাথে সাথে নফল নামাজ বেশি বেশি আদায় করব আর শেষে গিয়ে সেহরের পূর্ব মুহূর্তে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব পাবো তো ইনশাআল্লাহ সেহরের সময় মনে করেন আমরা উঠি পয়টার সময় 3:30টার সময় 3:45 কিন্তু আপনি 15 মিনিট আগে ওঠেন 15টা মিনিট আগে ওঠেন উঠে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 12 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন যতটুকু পারেন যদি আপনি চেহারের পূর্বে এই কাজটা করতে পারেন তাহলে কিয়ামুল লাইল যেটা বলা হয়েছে এখানে এই সওয়াবের অংশীদারি কিন্তু আপনি আমি হয়ে যাব বলেন সুবহানাল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই চেহারের পূর্ব মুহূর্তে অত তো সময় লাগে না ভাই বেশি তো সময় লাগে না 15 মিনিট হলেই যথেষ্ট কয়েক রাকাত নামাজ আদায় করে একটু জিকির আজকার করে আল্লাহর কাছে চাইবো যে হে আল্লাহ সামনে রমজান পাই না পাই তুমি ভালো জানো এই রমজান যেহেতু পেয়েছি এই রমজানে আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত সময় নেই এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ রাত্রিতে রাতের শেষ ভাগে সর্বশেষ আসমানে চলে আসে এসে বলতে থাকে কার কি প্রয়োজন চাও আমি দিব তৃতীয় নাম্বার বলা হয়েছে ইফতারি কর কি করানো ইফতারি কর আমি যে রোজা দিচ্ছি ভাই এই রোজার মধ্যে খাটতি হতেই পারে হতে পারে না খাটতি হোক খাবারের মধ্যে দিয়ে হোক কানের মধ্যে দিয়ে হোক চোখের মধ্যে দিয়ে হোক অন্তরের মধ্যে দিয়ে হোক যে কোনো একটা সাইড দিয়ে আদার সাইড যে কোনো একটা সাইড দিয়ে গুনাহের কাজ হতে পারে রোজার মধ্যে এক ইনসেন্স পরিমাণ হলেও ঘাটতি হতে পারে কিন্তু বিশ্বনবী বলছেন যে ব্যক্তি একজন ব্যক্তি আরেকজন রোজাদারকে ইফতার করায় যে ইফতার করাইল এই ব্যক্তি থেকে তার রোজার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ এখানে কি কোনো কম আছে বিশ্বনবীর সাহাবীরা যখন এই হাদিস শুনলেন তিনারা তখন চিন্তিত হয়ে গেলেন তিনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব আমাদের তো টাকা নেই পয়সা নেই আমরা কিভাবে ইফতার করাবো বিশ্বনবী বলেন যদি এক গ্লাস পানি হয় পানি দ্বারা ইফতার করো একজনকে এক গ্লাস পানির সামনে আগায় দাও যদি সম্ভব হয় একটা খেজুর দাও একটা খেজুর দিয়ে ইফতারি করাও তবু আল্লাহ পাকের এই ধার্যকৃত সওয়াব যে রোজাদারের পরিমাণ সওয়াব দাও এই সওয়াবটা তোমাদের অর্জন হয়ে যাবে সুবহানাল্লাহ
তৃতীয় নাম্বার কি দেখলাম আমরা ইফতারি করানো যদি আমরা ইফতারি করাই রোজাদারের মত সওয়াব পাবো চতুর্থ নাম্বার হলো ভিক্ষা দূর করা এটা একটা অনেক বড় ব্যাধি এটা ক্যান্সারের থেকে আরো বেশি জোরালো ভিক্ষা এই ভিক্ষার কারণে মানুষের সাথে মানুষের মারামারি হয় এই ভিক্ষার কারণে একজনের সাথে আরেকজনের ঝগড়া চলে এই ভিক্ষার কারণে মন মারিন্দ হয় দুই ভাই একসাথে আছে এক ভাইয়ের বেশি জমাজমি হয়ে গিয়েছে আরেক ভাই চিন্তা করে সে কিভাবে এত জমাজমি করে এই দিকে লক্ষ্য করে সেও তখন নামাজ বন্ধকে বাদ দিয়ে সে তার পিছনে ছুটতে শুরু করে টাকা পয়সার পিছনে ছুটতে শুরু করে এর মূল কারণ কি হিংসা এজন্যই তো বিশ্বনবী বলেছেন যে শবে বরাতের রাত্রিতে যেটা আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তির গুনাহ মাফ করবেন দুই শ্রেণীর ব্যক্তি একজনকে মুশরিক ঘুরে যান কেন আপনারা একজন ব্যক্তি মুশরিক আর দ্বিতীয় নাম্বার হিংসক এই হিংসক ব্যক্তির গুনাহ এই পবিত্র শবে বরাতের রাত্রিতেও মাফ করবেন না বলা হয়েছে রোজা রেখে আমাদের মধ্যে হিংসার সিফাত রাখা যাবে না রাখা যাবে কি না আল্লাহ পাক সবাইকে মানার তৌফিক দান করুন তৃতীয় নাম্বার আমল আমরা যেটা করব এই রমজান মাসে সেটা হলো আমরা বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করব কি করব বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করব যদি আমরা এই মাসে 1 টাকা দান করি তাহলে আমরা 70 টাকা সৎকার 70 টাকা দান করলে আরো দান চাইতে আরো 70 গুণ বেশি তাহলে এই মাসে বেশি বেশি দান সৎকার করার প্রয়োজন আছে না আছে যে পাঁচটি আমলের কথা বলা হলো এই পাঁচটি আমলই নির্ধারক না এই পাঁচটি আমল ছাড়া আরো অনেক আমল আছে যেগুলো আমল সম্পর্কে আমরা খুব ভালো করে জানি এর সাথে সাথে আমরা সেগুলো আমলও করবো দেখছি।